নমস্কার, নন্দিনী ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে তোমাদের ইলিশ মাছের একটি নতুন ভিডিও দেখাবো, সেটা হচ্ছে বর্ষার মৌসুম চলে এসেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর বাজারে চলে গিয়েছিলাম ইলিশ কেনার জন্য। রাত ইলিশ মাছ খাবো সেজন্য, আর বাসায় কিছু গেস্টও আসবে এক দুই দিনের মধ্যে, সেজন্য কিছু ইলিশ মাছ কেনার জন্য আমরা চলে গিয়েছিলাম। তোমার দাদা আমি প্রজন্ম চলে গিয়েছিলাম বাজারে। আমরা চারটে ইলিশ মাছ পছন্দ করে কিনে নিয়ে আসছি। মাছগুলো কাটা থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু বাজারে যাওয়া হয়েছে। এখানে দেখো, আমরা ইলিশ মাছগুলো পছন্দ করে দিয়ে দিয়েছি। ওরা নিজেদের দা দিয়ে আমাদেরকে সুন্দর করে পিস করে কেটে কেটে দিবে। প্রথমে মাথাগুলো কেটে আলাদা করে রাখছে, তারপরে পিসগুলো একটা একটা করে সাজিয়ে রাখবে এখানে থালটার মধ্যে। এখানে মাছগুলো কোনগুলো আমরা নিব সেগুলো বেছে, এখানে মিডিয়াম এবং বড় ছোট সব ধরনের ইলিশ মাছই আছে। এখান থেকে যার যেটা পছন্দ, এক একটা দাম এক এক রকম, সে অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী ইলিশ মাছ কেনা হচ্ছে। আমরা এখান থেকে চারটা ইলিশ মাছ বেছে পছন্দ করে কিনে নিয়েছি এবং সেগুলো বাজার থেকে একবারে পিস করে নিয়ে এসেছি। এখন যেহেতু বর্ষাকাল, সেজন্য চারদিকে খুবই বৃষ্টি হচ্ছে, সেজন্য ইলিশ খাওয়াটা খুবই জরুরি ভাবলাম। এবং ইলিশ মাছ আমাদের সবারই খুবই পছন্দ, আমার খুব পছন্দ, প্রজন্মর তো আরও অনেক বেশি পছন্দ, এবং দাদারও অনেক পছন্দ। মোটামুটি সবাই, পরিবারের সবাই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। এবং এই বর্ষাকালে কোনো গেস্ট আসলে বাসায় ইলিশ মাছ থাকবে না, সেটা তো হতেই পারে না। ওই জন্য আমরা আজকে ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছি, রাত্রে আমরা খাবো সবাই বাসার। এবং তারপর আর কিছু মাছ রেখে দেওয়া হবে, আগে তোমাদের বলছি গেস্ট আসবে। দেখো প্রজন্ম খুব মনোযোগ দিয়ে মাছ কাটাটা দেখছে, আমি ভিডিও করছি। তোমাদের দাদাও পাশে দাঁড়িয়েছিল, এদিকে একদিকে ইলিশ মাছ কাটা হচ্ছে, আর পাশে আরও বিভিন্ন ধরনের মাছ কাটা হচ্ছে, তারও কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। কয়েকদিন যাবৎ ভালো করে ভিডিওগুলো আপলোড করতে পারছি না, কারণ মামুনি শরীরটা একটু ভালো না, ওর একটু জ্বর হয়ে গিয়েছে, সেজন্য শরীরটা একটু খারাপ, সেজন্য আমি কিছুটা ব্যস্ত, ওর সাথে সময় দিতে হচ্ছে। সেজন্য কয়েকদিন ধরে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা সবসময় আমার পাশে ছিলে এবং আগামীতেও থাকবে সে আশাই তোমাদের ভালোবাসায়। তোমরা সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবে, আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের পাশের দোকানেই একটা বড় প্রায় 17 কেজি ওজনের একটা কাতল মাছ কাটা হচ্ছে। যে দেখো কত বড় মাথা, মাথাটাই মনে হয় 3 থেকে 4 কেজি হবে। মাছটা, মাছওয়ালাটা কাটতে পারছে না, এতই কষ্ট হচ্ছে, তাই দেখো কাটতে হাত থেকে পড়েও যাচ্ছে মাছটা। তাও সে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মাছটা দেখো কেটে অর্ধেক অর্ধেক করে পিস পিস করে রেখে দিয়েছে, তারপরে ওটা থেকে সে টুকরোগুলো করবে, সাইজ করে রেখেছে। খুবই কষ্ট হচ্ছে তার মাছটা কাটতে, এত বড় দা, তারপর মাছটা কাটতে তার খুবই কষ্ট হচ্ছে। দেখো ঘেমে টেমে শেষ হয়ে গেছে, সে মাছ কাটার সময় মাথা থেকে গামছা খুলে গিয়েছে তার, মাছ কাটার সময়। এই যে দেখো তোমরা, সে মাছটা কাটছে, আমরা সেটাও ভিডিও করে নিয়ে এসেছি। তোমাদের দাদা এই ভিডিওটা করেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন মাছটা সুন্দর করে পিস করা হবে, সাইজ করা হয়েছে, এখন মাছটা সুন্দর করে পিস করা হবে। মাছের মাথাটা অনেক বড়, মাছটা অনেক বড় ছিল, কয়েকজন মিলে শেয়ার করে নাকি মাছটা কিনে নিয়ে গিয়েছে, সেজন্য ভাবলাম এই সুন্দর ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি। তারপরে মাছ টাছ নিয়ে আর কিছু শাকসবজি নিয়ে বাসায় চলে এসেছি। দেখো লাল শাক কেনা হয়েছে বাজার থেকে আজকে, লাল শাক খেতে খুবই মজা। লাল শাকে প্রচুর পরিমাণ আয়রন, লতি, কচুর লতি, লাউ, আর এখানে আছে ঝিঙে, পটল, বেগুন, দুন্দল, ঢেঁড়স, অনেক কিছু আছে আরও সবজি। এই যে আমরা মাছগুলো কিনে নিয়ে এসেছি এবং সেগুলো তোমাদেরকে এখন দেখাবো আমরা কী কী মাছ নিয়ে এসেছি। এই ইলিশ মাছগুলো যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমাদের বাজার থেকে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গিয়েছিলো। আজকের আবহাওয়ার কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বিকালের। মেঘলা মেঘলা দিনটা ছিল, বৃষ্টি হয়নি কিন্তু দিনটা খুবই মেঘলা মেঘলা ছিল। দেখো সবগুলো মাছ আমরা এখানে ঢেলে নিয়েছি, এটা হচ্ছে আমাদের মাছ রাখার ট্রে। এটা মধ্যে সময় সবসময় আমাদের বাসায় মাছ কাটা হয়। এই যে দেখো মাছগুলো সুন্দর করে পিস করে দিয়ে দিয়েছে দোকান থেকেই,
আর এখানে আমরা আরো কিছু পাবদা মাছ নিয়ে এসেছি, নদীর পাবদা মাছ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। পাবদা মাছগুলো ছিল একটু চিকন, লম্বা লম্বা, ওই মাছগুলো কয়েকটা নিয়ে আসাচ্ছে, প্রায় 1.5 কেজির মতো মাছ ছিল। এই যে দেখো মাছগুলো। তারপরে আমি আমার মামনির কাছে চলে এসেছিলাম, আমি আর মাছগুলো হাত দিইনি। এই যে তোমাদের দাদা মাছ ভাজি দিয়ে ভাত খাচ্ছে, আমার শাশুড়ি মা ইলিশ মাছ ভাজিগুলো করেছিল। তারপর আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।